সালাত আদায়ের ক্ষেত্রে ধীরস্থিরতা কতটুকু গুরুত্বপূর্ণ? অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধীরস্থিরতা হচ্ছে সালাতের ফরজ, রুকন। কোনো মানুষ যদি তাড়াহুড়ো করে সালাত আদায় করে তাহলে তার সালাত হবে না। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে একজন লোক সালাত আদায় করছে কিন্তু তাড়াহুড়া করে করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই লোক যদি এই সালাত নিয়ে মৃত্যুবরণ করে তাহলে সে মিল্লাতে মুহাম্মাদের বাইরে তার মৃত্যু হবে। কঠিন কথা। আরেকদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছিলেন, এমন সময় একজন লোক আসলো, এসে তাড়াহুড়ো করে নামাজ পড়লো। নামাজ পড়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সালাম দিল। তিনি সালামের জবাব নিয়ে বললেন এর যে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যেয়ে সালাত আদায় করো, কেননা তুমি সালাত আদায়ই করো নাই, তুমি সালাতই পড়ো নাই। তাহলে তাড়াহুড়া করে সালাত আদায় করলে, ধীরস্থিরতা অবলম্বন না করলে তার সালাত হবেই না, সে সালাত পড়েনি বলেই গণ্য হবে। আর যারা তাড়াহুড়ো করে সালাত আদায় করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সালাত চোর বলেছেন। তিনি বলেছেন যে আসওয়াউন নাসি সারাকাতান আল্লাজি ইয়াসরিকু ফি সালাতিহি, সবচেয়ে নিকৃষ্ট চোর ওই ব্যক্তি যে সালাতে চুরি করে। তো কীভাবে সালাতে চুরি করে? লা ইউতিম্মা রুকু আহু ওয়া সুজুদাহু, সে রুকু এবং সেজদাকে সম্পূর্ণরূপে করে না, সম্পূর্ণরূপে পূর্ণরূপে রুকু সেজদা করে, তাড়াহুড়া করে। তারপরে ওদের তাড়াহুড়া করার সালাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকের ঠোকর দেওয়ার মতন বলেছেন, মোরগের ঠোকর দেওয়ার মতো বলেছেন। হ্যাঁ, যারা তাড়াহুড়ো করে সালাত আদায় করে এবং এদিক ওদিক তাকায় তাদের তাকানোটাকে শিয়ালের সাথে তুলনা করেছেন। তো এই জন্যে ধীরস্থিরতা অবলম্বন করা হচ্ছে সালাতের অন্যতম রুকন। যারা ধীরস্থিরতা অবলম্বন করবে না, রুকুতে গিয়ে ধীরস্থিরতা অবলম্বন করবে না, রুকু থেকে উঠে সোজা হয়ে দণ্ডায়মান হবে না, সেজদায় গিয়ে ঠিকমতো মাথা রেখে ধীরস্থিরতা অবলম্বন করবে না, তারপরে সেজদা থেকে মাথা উঠিয়ে বসে ধীরস্থিরতা অবলম্বন করবে না, এই সমস্ত লোকদের সালাত হবে না, সালাত হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা সালাতা লিমান লাম ইউকিম সুলবাহু ফি রুকুই ওয়া সুজুদিহি, ওই ব্যক্তির সালাত হবে না যে রুকু এবং সেজদায় পিঠকে সোজা মতো রাখে না, অর্থাৎ ধীরস্থিরতা অবলম্বন করে না। আবু সাইদ বলেছেন যে মৃত বাবা মাকে স্বপ্নে দেখার আমল জানতে চাই। তো মৃত পিতা মাতাকে কেন স্বপ্নে দেখবেন আপনি, কি দরকার আছে? হ্যাঁ, এগুলি একটা অবান্তর প্রশ্ন এবং অবান্তর কামনা। আপনার দরকার হলো যে আপনার মৃত পিতামাতা বা আপনার প্রিয়তম ব্যক্তি যিনি মারা গেছেন তাকে যেন আল্লাহ শান্তিতে রাখেন, তাকে যেন গুনাহ মাফ করেন, তাকে যেন আল্লাহ জান্নাত দান করেন, এটা আপনার দরকার। স্বপ্নে দেখে আপনি কী করবেন? কোনো উপকার করতে পারবেন? উপকার করার জন্য জরুরি হলো তাদের জন্য দোয়া করা, তাদের জন্য দোয়া করা, তাদের জন্য সাদাকা করা, সাদাকা যে কোনো ক্ষেত্রে, হ্যাঁ সাদাকা করা, তাদের জন্য সম্ভব হলে হজ বা উমরা করা ইত্যাদি, ব্যাস।